শোনো শোনো কোরআনের মধ্যে আমি আহলে বাইতের ভালোবাসা দুজনকে রাগিয়েছে যারা এই দুজনের সাথে শত্রুতা করেছে তারা আমার পাক রুজু জাহরাকে মুখ দেখাবো এই ইমাম পাক নিজের জান দেব কিন্তু আপনাকে 22,000 সামনে উলঙ্গ অবস্থায় তাকে ঘোড়া টেনে টেনে নিয়ে গিয়ে যে ও সেখানেই মৃত্যুবরণ মেরে মৌলা সৈয়দি মুর الحمد لله الذي أكرم الشهداء بالحياة بقوله تعالى ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات وعلى آله وصحبه الشفاعات وعلى آله الطاهرين وأصحاب الأجمعين فذو بالشهادات قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العلي العظيم وبلغناه الأمين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين সমস্ত প্রশংসা গুণগান হামদ ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি কুল মাখলুকাতের সৃষ্টিকর্তা যিনি রহমান যিনি রহিম যিনি সত্তার যিনি হাকিম জানার অসংখ্য নেয়ামতে আমরা লালিত এবং পালিত তার সমস্ত নেয়ামতের প্রতি শুকরিয়া জানিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে মা আমিনা লাল মরুর দুলাল সফিজুল মুজনবীন আনিসুল গরাবীন রাহাতুল আশিকিন ফরাতুল মকমুমিন খাতিমুল নবীন নবীনা ও মৌলানা মুজতবা আহমদ মুস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদে পাকে নজরানা পেশ করুন বলুন আল্লাহুম্মা সাল্লি আপনাদের কি ঘুম পাচ্ছে আপনাদের কি ঘুম পাচ্ছে আরে বাবা আমি একটা কথা বলি এখানে অনেক জওয়ান ছেলেরা আছে যারা পাবজি খেলে খেলে না অনেক কারিগর আছে যারা রাত জেগে নিজের কাজ তৈরি করে করে না সাম্প্রতিক কাজ বেশি হয় কি ভুল কথা বলছি তারা ডিউটি করার সময় পাবজি খেলার সময় যদি রাত জাগতে পারে ইমামে হোসেনের জন্য রাত জাগতে পারে না তো আপনারা দরুদ এমনভাবে পড়ুন যাতে আপনারা জেগে রয়ে যান এবং ইশকের সাথে পড়ুন আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ হরদম সবা সে নিকালো পাপ মুহাম্মদ হরদম সবা সে নিকালো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের আকা ও মাওলা হুজুর সৈয়দি মুর্শিদি সৈয়দ শাহ আলী আব্দুল কাদির উর্ফে হুজুর মাওলা পাক নিজের দেওয়ানে পাকের মধ্যে লিখছেন আহলে বাইতে পাক ঘি কি ফয়জ সে দুনিয়া ওদি
अहले बैते पाक ही की फैज से दुनिया वदी हश्र तक सायो घर घर या अली या मुर्तजा, हश्र तक सायो घर घर या अली या मुर्तजा। दाग इश्क पंजतन की गर्मियां देखे अगर भाई अमी बक्तव्य शुरू करिनी मौला पाकेर ए आशार ए लाइन ए छंदगुलो एत भारी आपनादेरके बोझाबार जन्य बोलछी যাদের কলবের মধ্যে যাদের সিনার মধ্যে আহলে বাইতের ভালোবাসা রয়েছে যাদের দিলের মধ্যে রাসূল ও আলে রাসূলের মহব্বত রয়েছে যাদের মধ্যে ইমাম হাসান ও হোসেন আলী ফাতিমার মহব্বত রয়েছে তাদের ব্যাপারে আমার মওলা পাক কি বলছেন দাগ পঞ্জতন কি দাগ ইশক পঞ্জতন কি গরমিয়া দেখে আগর সরদ হো খুরশিদ কহমত ইয়া আলী ইয়া মুর্তজা সরদ হো খুরশিদ কহ মহশর ইয়া আলী ইয়া মুর্তজা অর্থাৎ আমাদের দিলের মধ্যে যে ইমাম হোসেনের জ্বলন্ত মহব্বত রয়েছে এটাকে যদি আমরা কাল কিয়ামতের দিন দেখিয়ে দিই কাল কিয়ামতের দিন আশিকান আহলে বাইত যদি এটাকে একবার দেখিয়ে দেয় যেটা জ্বলছে যে মাটি সূর্যের তাপে জ্বলে উঠেছে সেই মাটিও ঠান্ডা হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ দাগ ইশক পঞ্জতন কি গরমিয়া দেখে আগর সরদ হো খুরশিদ মহশর ইয়া আলী ইয়া মুর্তজা আর কি বলছেন লু লু ও মর জাহে দোনো দোনো হে শমশো কমর দোনো হে দো লাল গোহর ইয়া আলী ইয়া মুর্তজা আর কত সুন্দর কথা বলছেন দোনো মজলুম দোনো মাসুম আর দোনো হে শহীদ দোনো মজলুম আর মাসুম আর দোনো হে শহীদ লানত উনকে কাতিলো পর ইয়া আলী ইয়া মুর্তজা আর আমাদের সবার ইচ্ছা কি ঘর বানাও মেরি আঁখো মে জগা দিল মে করো घर बनाओ मेरी आंखों में जगह दिल में करो बाप बेटे दोनों मिलकर या अली ये मुर्तजा। ब्रादराने तरीकत इमाम अहमद रजा फाजिल बरेली रजी अल्लाह ताला उन्हीं बोलें वह क्या बात है रजा इस चमनिस्तान करम की जहरा है कली जिसमें हसनो हुसैन फूल। आज हमरा अवगत जो हमारा कार महफिल से जीता ना আমি কোরআনে মজিদ ওয়াল ফুরকানে হামিদ থেকে একটি আয়াতে করিমা পড়ার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবকে বলছেন কুল এ রাসূল এ আমার প্রিয় বন্ধু এ আমার হাবিব এ আমার সাইয়্যিদুল মুরসালিন সাফিউল মুজনবিন বলে দাও। কাদেরকে বলে দাও? তোমার উপর যারা ঈমান এনেছে যারা তোমার উপর কালমা পড়েছে যারা তোমাকে মেনেছে এবং আমাকে মেনেছে তাদেরকে তুমি বলে দাও। কি বলে দাও? লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের কাছ থেকে কোনো পয়সা চাই না কোনো উজরত চাই না কোনো প্রতিদান চাই না। চাই কি? শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। কি চাই? আহলে বাইতের ভালোবাসা। আমার রাসূল আমাদের জন্য কি করেছেন? আসুন আমরা দেখে নিই আমাদের রাসূল আমাদের জন্য কি করেছেন। আমাদের জন্য আমার রাসূল কত কষ্ট সহ্য করেছেন। মক্কা ছেড়ে মদিনায় গেছেন, তাই না? কি সবাই বলুন, মক্কা ছেড়ে মদিনায় গেছেন উম্মতিদের জন্য। তায়েফের ময়দানে পাথর খেয়েছেন উম্মতিদের জন্য। নিজের জান মুবারককে শহীদ করেছেন উম্মতিদের জন্য। নিজের শত্রুদের কাছ থেকে অপমানিত হয়েছেন উম্মতিদের জন্য। নিজের সব কিছু লুটিয়ে দিয়েছেন উম্মতিদের জন্য। আমার রাসূল বলছেন শোনো শোনো, তোমরা বুদ্ধদেরকে পুজো করতে, তোমরা ঠাকুরদেরকে পুজো করতে, আমি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আল্লাহর রাস্তা দেখিয়েছি, তোমাদেরকে জাহান্নাম থেকে টেনে জান্নাতের দিকে নিয়ে গেছি, তোমাদেরকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে গেছি, তোমাদের জন্য মক্কা ছেড়েছি, তোমাদের জন্য পাথর খেয়েছি, তোমাদের জন্য কষ্ট সহ্য করেছি। এর বিনিময়ে আমি মোহাম্মদ কিছু চাই না, এর প্রতিদান আমি কিছু চাই না। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের কাছ থেকে এর বিনিময়ে না টাকা চেয়েছি না পয়সা চেয়েছি না এটা বলেছি যে আমার জন্য তোমরা সোনা তৈরি করো ঘোড়া দাও, এইগুলো চাই না। চাই কি? আমার আলের মহব্বত চাই তোমাদের কাছ থেকে। ব্রাদরানে তরিকত
কোরআন মজিদের মধ্যে এই আয়াতটা কেন আনা হলো? আমার রসুল তো এটা হাদিসে পাকের মধ্যেও বলতে পারতেন, তাই না? যদি হাদিসে বলতেন যারা মুমিন তারা মানত না কি? যদি আল্লাহর রসুল বলতেন হাদিসে পাকের মধ্যে যে তোমরা আমার আহলে বাইতের সাথে ভালোবাসা করো, হাদিসে পাকের মধ্যে এসেছে, তাও আল্লাহ কোরআনে মজিদের মধ্যে বলছে, তার কারণটা কি? আচ্ছা কোরআন কার কিতাব ভাই? জোরে বলুন সবাই বলুন, কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। ওই কিতাবের মধ্যে যদি কেউ সন্দেহ করে সে মুসলমান থাকবে? কোরআনের মধ্যে বলা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইব ফী, এই কিতাবের উপর যে সন্দেহ করে সে কি, আপনারাই ফতোয়া দেন, তারা কি কাফের। তো এই কোরআনের মধ্যে কেন আল্লাহর নিজের ঔলাদদের ব্যাপারে আল্লাহ কেন বলছেন? আল্লাহ রসুলের ঔলাদদের ব্যাপারে কোরআনে মজিদের মধ্যে আল্লাহ কেন নিজে বলছেন যে নবী আপনি বলে দেন যাতে পরবর্তীকালে কোন মৌলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুহাদ্দিক এটা বলতে না পারে হাদিস জাল ছিল মানতে পারবো না, হাদিস কমজোর ছিল মানতে পারবো না, হাদিস ভুল ছিল মানতে পারবো না। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দেখাচ্ছে, শোনো শোনো, কোরআনের মধ্যে আমি আহলে বাইতের ভালোবাসার কথা বলছি, তার কারণটা কি? তার কারণ যতক্ষণ পর্যন্ত তোমাকে এবং তোমার ঔলাদকে ভালো নামাজ পড়ে সে মুমিন হতে পারবে না, আর সে যদি ইনকার করে সে মুসলমানই থাকবে না, মুসলমানই থাকবে না। ব্রাদরানে তরিকত, আজকে কারবালার ঘটনা আপনারা অনেকেই শুনেছেন, অনেকবার শুনেছেন, আপনাদের সম্মুখে আমি কারবালার ঘটনা বলতে আসিনি, আজকে আপনাদেরকে বলতে এসেছি ইমামে হাসান হুসেন কে ছিলেন। আল্লাহু আকবর কবিরা। ইমামে হাসান হুসেনের ফজিলত কি ছিল? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামে হুসেনকে দেখতেন ওনাকে কোলে বসাতেন, কোলে বসে কি করতেন? ইয়ামতাসু লুআবুল হুসাইনি কামা ইয়ামতাসু রাজুল তামরাতা, ইমামে হুসেনের জুবান মুবারককে এমন ভাবে চুষতেন যেমন লোকরা খেজুরকে চুষে। বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে কি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করার পর বলছেন, সেই ছোট বালক আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়? যখন তিন চারবার ডাক দিয়েছে ইমামে হুসেন ছোট্ট ছোট্ট পায়ে আগিয়ে এসেছেন, আগিয়ে আসার পর নিজের নানা জানের কোলে বসে গেছেন, কোলে বসার পর নিজের নানা জানের দাড়ি মুবারকে হাত দিয়ে নিজের নানার দাড়ির সাথে খেলছেন। যখন নিজের নানার দাড়ির সাথে খেলছেন আমার রসুল কি বলছেন? আল্লাহুম্মা ইন্নি উহিব্বুহু, এ মাওলা পাক পরবর্তীকারী আলম খাল্লাকে বেনিয়াজ, এ মাওলা পাক পরবর্তীকারী আলম খাল্লাকে বেনিয়াজ, আমি এই সন্তানকে ভালোবাসি, ফাহিব বহু, এ মাওলা তুমিও এর সাথে ভালোবাসা করো, ও মান আহিব্বা ইউহিব্বুহু, এবং তাদের সাথেও ভালোবাসা করো যারা আমার এই সন্তানকে ভালোবাসে। ব্রাদরানের তরিকত, ইমামে হুসেনের সাথে ভালোবাসা করলে আল্লাহ পাওয়া যায়, ইমামে হুসেনের সাথে ভালোবাসা করলে দিন পাওয়া যায়, ইমামে হুসেনের সাথে ভালোবাসা করলে আখেরাত পাওয়া যায়, দুনিয়া পাওয়া যায়, ইমামে হুসেনের সাথে ভালোবাসা করলে নবী পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা সকলে জানেন 10 মহররম কি হয়েছিল, জানেন না আপনারা? বলুন 10 মহররম কি হয়েছিল? ইমামে হুসেনকে শহীদ করা হয়েছিল, তাই না? এই 10 মহররমে শুধু আমরা এটা জানি, কিন্তু 10 মহররমের ব্যাপারে অনেক ফজিলত এসেছে। হযরতে আব্দুল্লাহ শেখ আব্দুল্লাহ সুফুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের নুজহাতুল মজালিসের মধ্যে বলছেন, এই 10 মহররমে হযরতে আদমের তওবা কবুল হয়েছে। বলবেন না সুবহানাল্লাহ, সবাই বলুন সুবহানাল্লাহ। এই 10 মহররমে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের নৌকা পাড়ে এসেছে। বলুন সুবহানাল্লাহ। এই 10 মহররমে বনী ইসরাইল ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে এই 10 মহররমের দিন রাজত্ব দেওয়া হয়েছে। এই 10 মহররমের দিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে তুলে নেওয়া হয়েছে। এই 10 মহররমের দিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছে। এই 10 মহররমের দিন হযরত ইউসুফের সাথে হযরত ইয়াকুবের দেখা হয়েছে। এই 10 মহররমের দিন বিভিন্ন অলৌকিক ঘটনা
ঘটেছে। কিন্তু এখনকার যুগে যদি আপনি কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করেন এই দশ মহরমে কি হয়েছিল, তোমার কি জানা আছে, তুমি কি জানো এই দশ মহরমে কি ঘটেছিল, তখন সে বলবে এই দশ মহরমের দিন ইমামে হোসেন শহীদ হয়েছিলেন। কেন? কারণ আমার রসুল কি বল, আমার আল্লাহ কি বলছেন, ওয়ারাফানা লাকা যিকরক, এ মাহবুব আপনার চর্চাকে আমি বুলন্দ করে দিয়েছি। যতদিন দুনিয়া বেঁচে থাকবে মানুষ আপনার চর্চা করতে থাকবে, সারা জীবন মানুষ আপনার চর্চা করবে। আমার রসুলের চর্চা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আমার রসুল বলছেন এ আল্লাহ আমি হুসেনকে ভালোবাসি, তুমি যদি আমার চর্চা বাড়াও হুসেনের চর্চা কি বাড়াবে না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুলের পাকের সৎকায় ইমামে হুসেনের চর্চা এত বাড়িয়ে দিয়েছে। সমস্ত ঘটনা একদিকে, আজ প্রত্যেকটা মুসলমান এইগুলো মনে রাখুক বা না রাখুক, ইমামে হুসেনের শাহাদত অবশ্যই মনে রাখে। ব্রাদরান তরিকত, আল্লাহু আকবর কবিরা, এনাদের সাথে মোহাব্বত ইমানের অংশ। বলুন কি ইমানের অংশ? আজ কারবালার ঘটনা আমরা শুনেছি, কেউ কি চোখে দেখেছি? কেউ চোখে দেখেছি? ষাট হিজড়িতে সেই ঘটনা ঘটেছে, ষাট হিজড়িতে। আজকে কত? 1444 হিজড়ি, তাই না? আজকে পর্যন্ত ইমামে হোসেনের নাম শুনলে আমাদের চোখ থেকে পানি চলে আসে। কেন আসে? তার কারণ আমরা তানার সাথে মহাব্বত করি, আর তানার সাথে যদি মহাব্বত করি আমরা এমন একটা জিনিস পাবো যেটা নামাজে পাবো না, যেটা হজে পাবো না, যেটা জাকাতে পাবো না, যেটা রোজাতে পাবো না। কি জিনিস ভাই? আপনি যদি নামাজ পড়েন আপনি জান্নাতে যাবেন, আপনি যদি রোজা রাখেন আপনি জান্নাতে যাবেন, আপনি যদি হজ করেন আপনি জান্নাতে যাবেন, আপনি যদি জাকাত দেন আপনি জান্নাতে যাবেন, আপনি যদি ভালো কাজ করেন আপনি জান্নাতে যাবেন। কিন্তু যদি হুসেনের সাথে মহব্বত করেন, হাসানের সাথে মহব্বত করেন, আলীর সাথে মহব্বত করেন, ফাতেমার সাথে মহব্বত করেন, জান্নাতে যাবেন, সেইখানে যাবেন যেখানে আমার রসুলের পাক রয়েছে, সেখানে আপনি যাবেন। এটা শুধুমাত্র আহলে বাইতের ভালোবাসায় পাওয়া যায়। আর আমার রসুল কি বলছেন যে আহাব্বাহুমা ফাকাত আহাব্বানি, যারা এই দুজনকে ভালোবেসেছে তারা আমাকে ভালোবেসেছে। ওয়াবগাদাহুমা ফাকাত আবগাদানি, যারা এই দুজনকে রাগিয়েছে, যারা এই দুজনের সাথে শত্রুতা করেছে তারা আমার সাথে শত্রুতা করেছে। ব্রাদরানে তরিকাত, আপনারা একটা আপনাদেরকে ঘটনা বলি, ইমামে হুসাইনের শান কি। হযরত জামি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমামে হাসান হুসাইনকে ট্রেনিং দিচ্ছেন। কিসের ট্রেনিং দিচ্ছেন? কুস্তি লড়ার ট্রেনিং দিচ্ছেন। আপনারা জেগে আছেন তো নাকি? না, বক্তব্য শেষ করে দেবো। ইমামে হুসেন এবং ইমামে হাসানকে কি করছেন? ট্রেনিং দিচ্ছেন, ট্রেনিং, কুস্তি লড়াই ট্রেনিং দিচ্ছেন, জেহাদের ট্রেনিং দিচ্ছেন, জেহাদের শিক্ষা দিচ্ছেন। হযরতে ফাতিমাতু জাহরা, হযরতে ফাতিমাতু জাহরা কি করছেন? ঘর থেকে দেখছেন যে দুই সন্তান ট্রেনিং হচ্ছে, কুস্তি লড়ছেন। তো ইমামে সাইয়দুল মুরসালিন সাফিউল মুজদামিন বলছেন কি, হাসান তুমি তোমার ছোট ভাইকে পিছন থেকে ধরে নাও, তুমি তোমার ছোট ভাইকে পিছন থেকে ধরে নাও। ফাতিমাতু জাহরা বাইরে বেরোয় এলেন, বাইরে আসার পর বলছেন আব্বা হুজুর, এ সাইয়দুল মুরসালিন যে সব থেকে বড় তাকে আপনি ধরার কথা বলছেন, আর যে ছোট তাকে বলছেন যে তুমি ছেড়ে দাও হুসেন ধরে নু, এটা কেন বলছেন? এটা বলা দরকার ছিল হুসেন তুমি ধরে নাও যাতে হাসানের কষ্ট কম হয়, হুসেনের কষ্ট কম হয়, আপনি এটা কেন বলছেন যে বড় তাকে ধরতে বলছেন? তখন আমার রসুল বলছে শোনো, আমি তো হাসানকে বলছি ধরছে, ওই দিক থেকে জিব্রাইল আমিন হুসেনকে বলছে তুমি হুসেনকে ধরে নাও, হাসানকে ধরে নাও। যাদের কুস্তি লড়াবার জন্য জিব্রাইল আলী সালাত ও তসলিম থাকে তারা হচ্ছে ইমামে হাসান হুসাইন। ব্রাদরানের তরিকত, আমরা সকলে জানি কারবালার ঘটনা, জানি না সেই ঘটনা কি হয়েছিল, পানি বন্ধ করে দেওয়া হয়েছিল কি, তাই না? আমি ফজিলত বর্ণনা করছি, আমি ঘটনা বলছি না, আপনাদের সামনে ইমামে হুসাইনের ফজিলত বলছি। ফজিলত কি শোনেন, ইমামে হুসাইনের উপর পানি বন্ধ করা হয়েছিল। আপনি ইতিহাস তুলে দেখেন, আপনি যদি দেখেন তো কি হয় দেখবেন যে ওনার দাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া তাসলিম উনি যদি পায়ের ঠোকর মেরেছিলেন কাল কিয়ামত পর্যন্ত জমজম জারি হয়ে গেছে, তাই না? হযরত ইব্রাহিমের পায়ের ঠোকরের কারণে কাল কিয়ামত পর্যন্ত জমজম জারি রয়েছে। ওনার নানা
যখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওযু করার পানি নেই ওযু কিভাবে করব তখন আমার রাসূল আঙ্গুল বাড়িয়ে দিলেন সেই আঙ্গুল থেকে চশমা জারি হয়ে গেল সেই চশমার পানি দিয়ে সমস্ত সাহাবী ওযু করলেন ওনারই সন্তান খাজা গরীব নওয়াজ যখন হিন্দুস্তানের বুকে আসলেন হিন্দুস্তানে যখন আসলেন উনি একটা কাঁসা পড়ালেন সমস্ত নদীর পানি সেই পেয়ালার মধ্যে হয়ে গেল আশ্চর্য হয়ে গেলাম যার দাদার পায়ের ঠোকারে জমজম জারি হয়ে যায় যার নানার আঙুল দ্বারা পানি জারি হয়ে যায় যার সন্তান যদি হুকুম করে নদী উঠে চলে আসে হুসেনের উপর পানি বন্ধ হয়ে গেল এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব তাহলে বোঝা দরকার যে ইমামে হোসেন পানি পান করতেই চাননি পানি পান করতেই চাননি যদি পানি পান করতে চাইতেন খোদার কসম ফরিস্তারা আবে কসরে নে আমার হোসেনের পাকের পায়ের কাছে রেখে দিত ব্রাদরানের তরিকাত আপনারা জানেন ইমামে হোসেন যখন শেষ সজদা করলেন আচ্ছা একটা কথা বলি আপনাকে একটা হাদিসে পাক আপনাদের সামনে বলি জেগে আছেন তো সবে আড়াইটা বাজে ইনশাআল্লাহ ফজর অবধি চলবে ইনশাআল্লাহ আপনারা রাজি তো দেখেন একটা হাদিসে পাক আপনাদের সামনে বলি একজন সাহাবী রাসূল হজ করতে গেছেন কি করতে গেছেন বলুন কি করতে গেছেন হজ করতে গেছেন সেই সাহাবী রাসূল হজ করতে গিয়ে জানেন তো তালবিয়া পড়তে তালবিয়া আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক পড়তে হয় না কি সেই সাহাবী রাসূল তালবিয়া পড়তে পড়তে মারা গিয়ে যে তার তালবিয়া কমপ্লিট হয়নি তার তালবিয়া শেষ হয়নি সাহাবী রাসূলরা রাসূলের পাকের কাছে জমা হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একজন সাহাবী হজ করতে এসেছে সে তালবিয়া পাঠ করছিল সে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর হামদ করছিল কিন্তু সেই অবস্থায় সে মারা গিয়েছে তার জন্য হুকুম কি তো আল্লাহ রাসূল বললেন একে এহরাম অবস্থায় তোমরা দাফন করে দাও এহরাম অবস্থায় দাফন করে দাও আর ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন এ যখন উঠবে এর মুখে তালবিয়া থাকবে সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে উঠবে এই হাদিসটা নিজের নজরে রাখেন এবার চলে আসুন কারবালার দিকে এবার চলে আসুন কারবালার দিকে কারবালার প্রান্তরে ইমামে হোসেন সাজদায় রয়েছেন সাজদা পুরো হয়নি সজদার মধ্যে মাথা রেখেছেন মাথা রেখে কি বলছেন আল্লাহুম্মা রাজান বি কাজাইকা এ মওলা পাক পরবর্তীকারি আলম খাল্লাক বেনিয়াজ তুমি যে আমার ভাগ্যে লিখে রেখেছো আমি সেটা মেনে নিয়েছি সাবরান আলা বালাইকা এ মওলা আমার উপর বালা এসেছে আমি তাতে সবর করেছি তাসলিমান লি আমরিকা তুমি যে আমাকে হুকুম করেছো সেই হুকুমকে আমি পালন করেছি সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা এ মওলা তুমি সব থেকে পাক তুমি সব থেকে বুলন্দ তুমি সব থেকে মেহরবান বলো বলো আমাকে ইমানদারির সাথে বলো যে সাহাবী তালবিয়া পাঠ করতে করতে মারা গেছে কাল কিয়ামতের দিন সে তালবিয়া পড়তে পড়তে উঠবে আমার হোসেন সাজদা অবস্থায় শহীদ হয়েছে কাল কিয়ামতের দিন সে কি সাজদা অবস্থায় উঠবে না সে কি সাজদা অবস্থায় উঠবে না তো এরকম সাজদা দুনিয়া দেখেনি আর এরকম সাজদা দুনিয়া দেখবেও না ব্রাদরানের তরিকত আমরা খুবই ভাগ্যবান যে আমরা ইমামে হোসেনের মাহফিলে এসে বসেছি আজ শামপুরবাসীরা রাত দুটোর সময় এত লোক জড়িত এখানে রয়েছে আমি ভেবেছিলাম যে লোক চলে যাবে দেখেন কারবালার ঘটনা আমরা শুনেছি সবাই ছোটোবেলা থেকে শুনে আসছি কী শিক্ষা আমরা অর্জন করেছি বলুন তো কী শিক্ষা আমরা অর্জন করেছি যে ইমামে হোসেনের নামে মাহফিল দেবো খিচড়া করবো ফাতেহা করবো শেষ করে দেবো এটাই বলেন না আপনাকে আমি একটা ঘটনা বলি তাহলে আপনাদের ব্রেন পরিষ্কার হয়ে যাবে মাথা পরিষ্কার হয়ে যাবে যখন ইমামে হুসেনকে হুরমালার ফৌজ আটকে দিল ইবনে জিয়াদের তরফ থেকে আমর বিন সাদ বলল যে তোমাদের সাথে যুদ্ধ করব তোমাদের সাথে কাতল গারাত করব ইবনে জিয়াদের অর্ডার রয়েছে তোমাদেরকে ছাড়বো না তোমাদেরকে কোনোদিন আমি যেতে পারবো না ইমামে হোসেন কি করলেন নিজের সমস্ত জানিসারদেরকে নিজের সমস্ত সাহাবাদেরকে নিজের সমস্ত ভাই ভাতিজাদেরকে একত্রিত করলেন একত্রিত করলেন করার পর কি বলছেন যে আমি এই প্রদীপটাকে বন্ধ করে দিচ্ছি
আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি তোমরা যেখানে যেতে চাও চলে যেতে পারো, আমি হোসেন তোমাদেরকে বাধা দেবো না। আর কাল কিয়ামতের দিন এই ব্যাপারে তোমাদের কাছ থেকে কোনো প্রশ্ন হবে না, তোমরা যেখানে চলে যাও চলে যেতে পারো, যারা যেখানে চলে যাও চলে যেতে পারো। উনি প্রদীপ বন্ধ করে দিলেন, আবার যখন প্রদীপ জ্বালালেন দেখছেন কি 72 জন 72 জনই বসে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসেন বলছেন কি ব্যাপার, তোমরা গেলে না কেন, তোমরা যাচ্ছ না? ওরা আমার গর্দান নিতে চায়, ওরা আমাকে শহীদ করতে চায়, ওরা যদি আমার গর্দান নিয়ে নেয় তোমাদেরকে ছেড়ে দেবে, তোমরা চলে যাও নিজেদের প্রাণ বাঁচিয়ে নাও। হযরত আব্বাস আলম বরদার, হযরত কাসিম এবং হযরত মুসলিম বিন আকিলের ভাই এবং হযরত আলীর বিভিন্ন ঔলাদরা লব্বাইক বলে চিৎকার করে উঠলেন, এ হুসেন, এ আমাদের ইমাম, আপনাকে আমরা ইমাম মেনেছি, আপনার হাতে আমরা বায়াত হয়েছি, আপনাকে আমরা ওলি মেনেছি, আপনার সাথে আমরা কারবালায় এসেছি, আপনাকে ছেড়ে যদি আমরা আজ কারবালা থেকে চলে যাই আমরা কাল কিয়ামতের দিন রাসূলের পাককে কি মুখ দেখাবো, আলীকে কি মুখ দেখাবো, ফাতিমাতুজ জাহরাকে মুখ দেখাবো, এই ইমাম পাক নিজের জান দেবো কিন্তু আপনাকে ছাড়তে পারবো না, আপনাকে ছাড়তে পারবো না, নিজের প্রাণ দেবো, নিজের সব কিছু শেষ করে দেবো, আপনাকে ছাড়তে পারবো না। এই ইমাম পাক আপনি এই কথা কি করে বলছেন, আপনি যদি শহীদ হয়ে যান আমাদের মতন লোকরা বেঁচে থেকে করবেটা কি, করবেটা কি? তো এই দ্বারা একটা মারাত্মক শিক্ষা পাওয়া যায়। শিক্ষাটা কি, তোমার সামনে 22,000 হোক, 22 লক্ষ হোক, 22 কোটি হোক, 22 আরব হোক, বাতিলের পথ যতই হোক না কেন, যদি তুমি হকে থাকো, হকের সাথে সবসময় ডেটে থাকো, যদি তাতে তোমার জানও চলে যায়, মনে করবে ইমামে হোসেন এবং তার সাহাবীদের সুন্নত আদায় করে নিয়েছি। আর সেই রাতের ঘটনা আপনাদেরকে বলি, আমাদের এখানে বৃষ্টি হলে আমরা নামাজ পড়তে যাই না, তাই না? কি ভাই, সত্যি কথা বলছি তো, এই জলসা শোনার পর ফজরে হয়তো অনেকেই নামাজ পড়তে যাবে না, আছে কি তাই না? সত্যি কথা বলছি তো, মহিলারা ঘরে গিয়ে ঘুমাবে, সকালবেলা নিজের কাজ করবে। কারবালার ঘটনা দেখুন, যখন ইয়াজিদি লস্কর ইমামে হোসেনকে আটক করলেন, আটক করার পর বলেন হোসেন তোমার সাথে যুদ্ধ হবেই, এতে কনফার্ম, হয় তুমি বায়াত গ্রহণ করে নাও নচেত তুমি তোমার স্যার আমাদেরকে দিয়ে দাও। ইমামে হোসেন কি করলেন, রাতের বেলা সমস্ত ঘরানাকে জড়ো করলেন, জড়ো করার পর নামাজ শুরু করলেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। সেটা কেমন নামাজ ছিল যে নামাজের সাজদা শুরু হয়েছে এবং ফজর হয়ে গিয়েছে, বলুন আল্লাহু আকবার কবীরা। আপনাদেরকে যদি বলা হয় যে এই ঘরে ডাকাত এসেছে, আপনি সারা রাত ঘুমাতে পারবেন? বলুন তো, ঘুমাসবে? ছটপট করবেন, কি করে পালাবো, কি করে বাঁচবো? আপনি জানেন ইমামে হোসেন 72 জন, আর ওইদিকে ইয়াজিদিরা 22,000। তারা কখনো তলোয়ার হেলাচ্ছে, তারা কখনো ঘোড়া দৌড় করাচ্ছে, আওয়াজ ইমামে হোসেনের কানে আসছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়নেওয়ালা, যারা দাড়ি টুপি রাখনেওয়ালা, যারা কোরআন পাঠ করনেওয়ালা, যারা রসুলের পাকের উপর ইমান আননেওয়ালা, তারাই নওয়াসায় রসুলকে শহীদ করার জন্য আগে বাড়ছে। যারা বলে ইয়া রসুলুল্লাহ আপনাকে আমি মানি, যারা বলে এ আলী আমরা তো আমি তোমাকে মানি, তারাই ইমাম হোসেনকে শহীদ করার জন্য আসছে। ইমামে হোসেন তাদের চিন্তা করছে না, ইমামে হোসেন তাদের টেনশন করছে না, ইমামে হোসেন তাদের ব্যাপারে চিন্তাই করছেন না। ইমামে হোসেন নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার বলে নামাজ যখন শুরু করলেন, সেজদায় গেলেন, সমস্ত ইমামে হোসেনের সাথীরা সেজদায় গেল, যখন সেজদা থেকে উঠলেন তারাও সেজদা থেকে উঠল, সারা রাত নামাজের মধ্যে জিকর আজকারের মধ্যে কাটিয়ে দিলেন, কাউরের দিলের মধ্যে কিঞ্চিত পরিমাণ ভয় এলো না। তার কারণ কি, তার কারণ ইমামে হোসেন জানতেন যে আমাকে তো কাল শহীদ হতে হবে, হয়ে ইসলামকে বাঁচাতে হবে, তাহলে ভয় কেন খাবো? আজকের রাতটা আমি আমার আল্লাহকে রাজি করে নিই, কালকে আল্লাহ যদি আমার নামাজ দিয়ে রাজি না হয় কালকে আমি আমার রক্ত দিয়ে আমার আল্লাহকে রাজি করে নেব। ব্রাদরানি তরিকত ইমামে হোসেন শিক্ষা দিচ্ছেন, কত কষ্ট হোক নামাজ তোমাদেরকে পড়তে হবে। আজকাল অনেক পীরের মুরিদ এসেছে যারা বলে নামাজ পড়ার দরকার নেই, হাই হোসেন করলে নাম জান্নাতি, তাই না? বলে কি বলে না, কি ভাই বলে কি বলে না? আমি জিজ্ঞাসা করি, তাই যদি হতো বলো ইমামে হোসেন কয় রাকাত নামাজ ছেড়েছে?
হুজুর জাইনুল আবেদিন করেকাত নামাজ ছেড়েছেন, ইমাম বাকির করেকাত নামাজ ছেড়েছেন, আজকে আমরা হুসেনের নাম লেনেওয়ালা নামাজ ছেড়ে দিই। এক নম্বর কথা, আমাদেরকে সমস্ত বাতিলের সাথে লড়তে হবে, এটা ইমাম হুসেনের শিক্ষা, তাই না? দ্বিতীয় নম্বর কথা, নামাজ পড়তে হবে। আর তৃতীয় নম্বর কথা কি ভাই? তৃতীয় নম্বর কথা কি? সাবরান আলা বালাইকা, আমাদের উপর যদি বালা আসে আমাদেরকে সবর করতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ইমামে হুসেনকে তবেই আমাদের মানা হবে। ব্রাদরানে তরিকাত, আপনাদেরকে আমি একটা ছোট্ট ঘটনা বলবো, তারপর আপনারা বুঝতে পারবেন যে ইমামে হুসেন কত পাওয়ারফুল এবং কত আল্লাহর দরবারে মকবুল ছিলেন। আজকে বলে না আমরা মুশকিল কুশা বলি, কি বলি জোরে বলুন, আমরা কি বলি? আলী মুশকিল কুশা। তো ওয়াহাবিরা বলে উনি কেমন মুশকিল কুশা, উনি কেমন মুশকিল আসান করনেওয়ালা, উনি কেমন মুশকিলকে দূর করনেওয়ালা যে নিজের ছেলেকে বাঁচাতে পারল না, বলে না, বলে কি বলে না? যদি উনি মুশকিল কুশা হয়ে থাকে তাহলে নিজের সন্তানকে কেন বাঁচালো না? আমি বলি মুশকিল কুশা মওলা আলী, ওনাকে ছেড়ে দাও, ইমামে হুসেনকে তুমি বলেছো না। আসো ইমামে হুসেনের ঘটনা আপনাদেরকে বলি। তারিখের মশহুর কিতাবের মধ্যে রয়েছে, যখন জান শুরু হলো, যখন যুদ্ধ শুরু হলো, ইমামে হুসেন হুকুম করলেন যে তোমরা এই খেমা, এই যে ঘর রয়েছে, আমি যে ঘরের মধ্যে খেমার মধ্যে রয়েছি, তার আশেপাশে গাড্ডা খোলো, গাড্ডা খুলে আগুন জ্বালিয়ে দাও যাতে খেমার ওপর কেউ আক্রমণ না করতে পারে, কেউ আক্রমণ না করতে পারে। সেই হুকুম অনুযায়ী গাড্ডা খোলা হলো, গাড্ডা খোলার পর আগুন লাগিয়ে দেওয়া হলো। ইয়াজিদিদের মধ্যে একজনের নাম ছিল মালিক বিন আরওয়া, কি নাম ছিল? মালিক বিন আরওয়া। সে ঘোড়া করে সে দেখছে যে চারিদিকে আগুন জ্বলছে, আক্রমণ করার কোনো পথ নেই, চারিদিকে আগুন জ্বলছে, আক্রমণ করবে কিভাবে? যখন সে দেখছে তখন সে বলছে হুসেন মাযাল্লাহ রাব্বিল আলামিন, জাহান্নামের আগুনে জ্বলার আগে তুমি দুনিয়াতে আগুন জ্বালিয়ে দিয়েছ। কি বলছে? জাহান্নামে আগুনে জ্বলার আগে তুমি দুনিয়াতে নিজের ওপর আগুনকে মুসল্লাত করেছো। তখন ইমামে হুসেন বললেন আল আয়াযু বিল্লাহ, তুমি কি মনে করো হুসেন জাহান্নামে যাবে? আস্তাগফিরুল্লাহ, শোনো আমার ব্যাপারে বলেছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যাদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসেন জান্নাতি জওয়ানদের সর্দার। শোনো শোনো, আমি সত্যবাদী, তোমরা মিথ্যাবাদী, এ আল্লাহ আমি যদি সত্যবাদী হয়ে থাকি তুমি একে ফল দাও। যে ইমামে হুসেন বলেছে, তার ঘোড়া সঙ্গে সঙ্গে গাড্ডায় পড়ে সে আগুনের মধ্যে জ্বলে শেষ হয়ে গেছে। আচ্ছা বলুন তো, যার দোয়া এত কুইক কাজ হয়, সে যদি দোয়া করতো কারবালার জন শেষ হয়ে যেত না? কিন্তু সে করেনি। আরেকটা ঘটনা শুনুন, কারবালার ঘটনা বলছি। আরেকজন সে দৌড়াতে দৌড়াতে এসে বলছে হুসেন তুমি তো নিজেকে আলে নবী বলছো, ঔলাদে আলী বলছো, নবী পাকের ঔলাদ বলছো, আচ্ছা তোমার সাথে আর আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক কি? তোমার সাথে আর আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক নেই, কোনো রিলেশন নেই? যখন এই কথা বললেন ইমামে হুসেন খুব কষ্ট পেলেন, ইমামে হুসেন খুব কষ্ট পেলেন। তখন বললেন ইয়া আল্লাহ, তুমি তো জানো আমি কার নওয়াসা, তুমি তো জানো আমি কার লাগতে জিগার, তুমি তো জানো আমি কার খাদের ওপরে চড়ে খেলতাম, ইয়ার এ আল্লাহ খাল্লাকে বেনিয়াস, এই শয়তানকে তুমি শাস্তি দাও, এই শয়তানকে তুমি জিল্লাতের মত দাও। যখন ইমামে হুসেন বদদোয়া করলেন সে ফিরে গেল, যখন সে ফিরে গেল তার খুব জোর পায়খানা লেগেছে, যখন সে পায়খানা লেগেছে সে ঘোড়া থেকে লাফতে গেছে, ঘোড়ার লাগামের মধ্যে ও তার পা ফেসে গেছে। যখন পা ফেসে গেছে ঘোড়া দৌড়াতে শুরু করেছে, ঘোড়া দৌড়াতে শুরু করেছে, সে উলঙ্গ হয়ে গেছে, তার শরীর থেকে নাজাসাত বেরোচ্ছে, 22,000-এর সামনে উলঙ্গ অবস্থায় তাকে ঘোড়া টেনে টেনে নিয়ে গিয়ে যে ও সেখানেই মৃত্যুবরণ করল। ইমাম হুসেনের দোয়া কাজ হলো না। আরেকজন ব্যক্তি বলছে এ হুসেন দেখো ফোরাত নদী দেখছো না, ফোরাত নদী, এই নদীর পানি ইহুদি খাবে, এই নদীর পানি কাফের খাবে, এই নদীর পানি উঁট খাবে, ছাগল খাবে, হোসেন তোমাকে কিন্তু এক বুন্দ পানি দেওয়া হবে না, তোমাকে এক বিন্দু পানি দেওয়া হবে না। ইমামে হুসেন বললেন এ পরওয়ারদিগারি আলম খাল্লাকে বিনিয়াস, আমি এর উত্তর দেবো না, আপনি এর উত্তর দেন,
আপনি এর উত্তর দেন। যখন ইমাম ইউসুফ এই কথা বললেন, তার ঘোড়া দৌড়াতে শুরু করেছে, তার ঘোড়াকে ধরার জন্য সেও পিছনে পিছনে দৌড়েছে। যখন সে পিছনে পিছনে দৌড়েছে, দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে, তখন বলছে আল আতাস, আমাকে কেউ পানি পান করো, পানি পান করো, আমার খুব পিপাসা লেগেছে, পানি পান করো। পানি আনা হচ্ছে, তার গলার ভিতর দেওয়া হচ্ছে, আনা হচ্ছে, গলার ভিতর ঢালা হচ্ছে। এক ডিব্বা নয়, এক কলসি নয়, বহু কলসি পানি তার গলার ভিতর ঢালা হয়েছে, তাও সে বলছে আল আতাস, আমাকে পানি পান করো, পানি পান করো। তার পিপাসা আর বন্ধ হয় না, এমনকি তার পেট ফেটে সে সেখানে মারা যায়। ব্রাজিলের তরিকা, যার দোয়া এত কবুল, যার দোয়া এত মকবুল, যার দোয়া এত কবুল যে সঙ্গে সঙ্গে কবুল হচ্ছে, সে নিজের জান বাঁচাতে পারতো না, সে দোয়া করতে পারতো না, কেন করেনি? তার কারণ হচ্ছে এটাই যে ইমামে হুসেইনের যদি শাহাদাত না হতো, আজকে আমরা ইয়াজিদকে ভালো বলতাম, আজকে ইয়াজিদকে চিনতাম না, ঘরে ঘরে ইয়াজিদ জন্মাতো, আল্লাহর ঘরে ইয়াজিদরা নামাজ পড়াতো, নবীর ঘরে ইয়াজিদরা নামাজ পড়াতো, মসজিদের মেম্বারে ইয়াজিদরা থাকতো, মসজিদের মধ্যে হক এবং বাতিলের মধ্যে পরিচয় হতো না। আমার ইমাম গর্দান দিয়ে বলছেন, শোনো শোনো, যারা আমার গর্দান নিচ্ছে তারা বাতিল, যারা আমার গর্দানের সম্মান করছে তারা হক পথে রয়েছে। শোনো শোনো, আমি হুসেন গর্দান দিয়ে দিন বাঁচাচ্ছি, যাতে তোমাদের জন্য আমল করার সুবিধা হয়ে যায়। ব্রাজিলের তরিকাত, আজ আমরা সেই ইমামে হুসেনের মেহফিলকে সাজিয়েছি, কোনো শিক্ষা অর্জন করি না, করি কি করি না, নামাজের কথা শুনলে পালিয়ে যায়, রোজার কথা শুনলে পালিয়ে যায়, হজের কথা শুনলে পালিয়ে যায়, যাকাতের কথা শুনলে পালিয়ে যায়। কিন্তু আজ যদি আমরা প্রকৃত ইমামে হুসেনকে ভালোবাসনেওয়ালা হতাম, যদি প্রকৃত আমরা ইমামে হুসেনের মহব্বতকারী হতাম, তাহলে আমরা নামাজি হতাম, আমরা রোজা রাখনেওয়ালা হতাম, আমরা হজ করনেওয়ালা হতাম, যাকাত দেনেওয়ালা হতাম। এই মসজিদ গোসে আজম আব্দুল কাদের জিলানি নামে মসজিদ, ইমামে হুসেনের মেহফিল।